ফ্রেন্ডস, আজকে আপনাদের ব্লগার আপনাদের সাথে নেই, বাট আমি আছি আপনাদের সাথে আর আপনাদেরকে নতুন কিছু দেখাবো বলে। তো যেটা হচ্ছে, আপনাদের ব্লগার নিশ্চয়ই বলেছে যে আমি কোথাও একটা যাচ্ছি, আমাদের কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা, ও চলে গেছে, আমি এবার আমার গন্তব্য থেকে বেরোচ্ছি। বাট মোস্ট অ্যামেজিং থিং ইজ দ্যাট আমার যেতে একটা লম্বা সময় লাগবে। আর সবথেকে বড় আশ্চর্য ব্যাপার, এই জার্নিটা পুরো আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের ব্লগার আজকে আপনাদের সাথে থাকবে না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আপনাদের ব্লগার নিশ্চয়ই ব্লগ শুরু করার আগে আপনাদেরকে উইশ করে, ভালো আছে জিজ্ঞেস করে, আমি করলাম না। রিজন ইজ দ্যাট আমি মনে করি সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে, বিকজ এটাই সবারই কাছে কাম্য। আর যেটা হচ্ছে, হাসতে হাসতে কাট যায়ঙ্গে রাস্তে, তো এটা উইশ করি আমি সবারই যেন দিনটা খুব ভালো যায়। আর ডেফিনেটলি আমি যখন ট্রাভেল করব, চেষ্টা করব যতটা পারি দেখানোর আপনাদেরকে, বিকজ আমি আজকে সেখানে যাচ্ছি যেখান থেকে আমি আমি হতে শুরু করেছিলাম, অনেকটা গ্রাম, একটা ইন্টিরিয়ার গ্রাম। এখন হয়তো ইন্টিরিয়ার নেই, আমি যখন কথা বলছি সেটা হয়ে গেল প্রায় আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। আমি যাই মাঝে মাঝে, বাট আপনাদেরকে দেখানো সৌভাগ্য হয়নি, এবার হবে। তো লেটসি, দেখানো যাক কতটা আমি আপনাদের দেখাতে পারি আর কী কী দেখাতে পারি। আশা করি খুব ভালো লাগবে। তাহলে কথা না বলে বেরিয়ে পড়া যাক, দেখা হচ্ছে আস্তে আস্তে রাস্তার ধারে ধারে। সুন্দর করে আমরা দেখাবো গ্রামের এনভায়রনমেন্ট, রাস্তা, বাকি যা কিছু হাতে পাই, যেটুকু শোনার টুকরো হাতে পাই আপনাদের দেখানোর জন্য, সবটুকু দেখাবো। বন্ধুরা, বাসের গেট খুলে দিয়েছে, আমাকে এবার বাসে উঠতে হবে। চলো বাসটা ওঠা যাক, বাসটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই বাস যেটাতে করে আমাকে যেতে হবে, দেখে নাও তোমরা সবাই। আর এই বাসে আমাকে প্রায় 6 ঘন্টা মতন স্পেন্ড করতে হবে। পুরো বাসের একটা ভিউ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। মোটামুটি বাসটা সুন্দর, খুব একটা খারাপ নয়, কি করা যায়, পাবলিক ট্রান্সপোর্ট। মোটামুটি সেম কালার যেটা আমরা দেখে অভ্যস্ত, ঠিক আছে। তো সিট, বাস সবই একই রকম কালারের, নট অ্যান ইস্যু। চলো আমি সিটটা দেখে নিই। তো যেটা হচ্ছে আমার সিট নাম্বারটা একটু দেখে নিই, দাঁড়াও। আমার সিট নাম্বারটা হচ্ছে উইন্ডো 21। সো এই হচ্ছে সেই উইন্ডোটা যেখানে আমি বসবো, বিকজ তোমাদেরকে যাতে আরও ভালো করে সব কিছু দেখাতে পারে সেই জন্য উইন্ডোটাই বস নেওয়া হয়েছে। সিটটা একটু দেখো, যথেষ্ট নোংরা, সব কিছু করার নেই, যতটা পারছি ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি, সেট আপ করে নিচ্ছি, কারণ এখানেই তো বসতে হবে, ওই আর কি। চলো, মোটামুটি গেটের সামনেই আছি, তো একটু এক্সপেক্ট করছি ভিড় হতে পারে, লেটস সি। তো আমি একটু সেট হয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে যাচ্ছি। বাসে বা ট্রেনে যখনই আপনি ট্রাভেল করবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কো প্যাসেঞ্জার। কো প্যাসেঞ্জার হচ্ছে এমন একটা পার্ট যে যদি বেটার হয়, আপনার মনোভূত হয়, তাহলে আপনার জার্নিটা যতটা ভালো করবে। যদি আপনার কো প্যাসেঞ্জার না হয়, একটু ট্যাঁড়া হয়, তাহলে তো তাই ট্রাভেল দেবে। সো আমি ওয়েট করছি বাসের মধ্যে আমার কো প্যাসেঞ্জার কে হবে,
আমি একে নিয়ে আমার কো প্যাসেঞ্জে আসিনি এখনো, টাইম এখনো বাস ছাড়তে প্রায় 40 মিনিট বাকি, সো ওয়েট করছি কি আমার কো প্যাসেঞ্জার হবে। সো দেখা যাক, দেখা যাক আমার জার্নিটা কতটা ভালো হয় বা কতটা আনহেল্পফুল বা খারাপ হয়। লেট সি, স্টিল ওয়েট ফর দ্য টাইম। রাস্তাটা এটা আপনার ফোর্ট উইলিয়ামের সামনে দিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি আস্তে আস্তে। রাস্তাটা খুব চকচকে, দেখতে পাচ্ছেন অফিস পেটি একটা ট্রাফিক আছে, খুব ফাস্ট মুভ করছে ট্রাফিক, আমরা খুব তাতে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, আশা করি খুব ভালো লাগছে সবাই যারা কলকাতার এই পোর্শনটা রিভিউ করতে পারেনি বা সময় হয়নি, বিকজ আমরা এদিকটা খুব একটা আসি না, কারণ এদিকে খুব সেরকম অফিস কাছে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি যাই না, কোথাও দেখাতে পারছি সম্ভব হচ্ছে না, দেখানো খুব একটা ভালো, যেহেতু আমি রাইট সাইডের উইন্ডোর দিকে আছি সেহেতু আমার খুব কোথায় দেখার সুবিধা। সো আমরা আবার ট্রাফিকে ফেসেছি, চলেছি আমরা এখন এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে, আর তারপরে আমরা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ধরে এগিয়ে যাব। আমি যতটা পারছি দেখাচ্ছি, বিকজ আমাকে দুই দিকটা দেখাতে হচ্ছে, এই কারণে আমি জানলার বাইরে থেকে হাত বের করতে পারবো না, বিকজ দ্যাট ইজ নট অ্যালাউড, বিকজ আপনারা সবাই যাবেন জানেন সিকিউরিটি রিজন। সো আমি যতটা পারছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, বাসের মধ্যে স্পিডটাও ভালো আছে। আমার অপোজিট দিক থেকে যে বাসগুলো বা গাড়িগুলো আসছে সেগুলো কলকাতামুখী গাড়ি, আর আমরা চলেছি এই মুহূর্তে আমার গন্তব্য হচ্ছে ডানকুনি। আমি এই মুহূর্তে আছি কলকাতাতে, আমরা সামনে ক্রস করতে চলেছি দ্বিতীয় হুগলি সেতু। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, বিকজ বাস খুব জোরে চলছে আর আমাকে আমার সাইড দিয়ে বাস ওভারটেকও করছে, সো আমি কোনো মতে হাত বের করতে পারবো না। অ্যান্ড আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যখন বাসে বা ট্রেনে ট্রাভেল করবেন তখন এটা চেষ্টা করবেন না, দেখছেন তো কত বড় বড় গাড়িগুলো যাচ্ছে পাশ থেকে, সো সিকিউরিটি রিজন। সো এখন আমরা উঠছি দ্বিতীয় হুগলি সেতুতে, দেখতে পাচ্ছেন একটা ভিড় আছে, সামনে কুয়াশা আছে, একটা কুয়াশা নয় এটা একটা ফগ টাইপের। আমি দেখছি, আমি যতটা চেষ্টা করছি দেখানোর পারছি দেখাবো। এই যে দ্বিতীয় হুগলি সেতুর যে রেলিংগুলো আছে, চেষ্টা করছি পুরোটা কভার করার যতটা পারছি দেখানোর, সিকিউরিটি মেনটেন করে। সো সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন, আর আমরা কলকাতাকে ছেড়ে হাওড়ার দিকে ঢুকছি। এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর টপ মোস্ট পার্ট। যারা হয়তো আমরা অনেকে কলকাতা থাকি এই দিকটা আসার সুযোগ পাই না, বা
হয়তো আমরা অনেকে নেটে দেখি বা মাঝে মাঝে আসার চেষ্টা করি। আশা করছি আমি আমার ভিডিওর মাধ্যমে মধ্যে দিয়ে তাদেরকে কিছুটা হলেও দেখাতে পারছি বা পারবো। তো আমি কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমি এখন মোটামুটি গঙ্গার মাঝামাঝি দিকটা, এই দিকটা থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে, বাট যেহেতু দরজাটা বন্ধ বলে আমি উঠে যেতে পারছি না, তাও স্টিল যতটা চেষ্টা করছি দেখানোর চেষ্টা দেখাচ্ছি, বাসের ভেতর থেকে দেখাতে হচ্ছে আমাকে। এই হচ্ছে গঙ্গাটা অপোজিট সাইড, অ্যান্ড আপনারা দেখছেন দ্বিতীয় হুগলি সেতুর যে রেলিং তার বেসগুলো কতটা স্ট্রং অ্যান্ড কতটা বড়। আর আমরা এবার হাওড়া থেকে ঢুকছি, এপারটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে টপ মোস্ট পজিশন অফ দ্বিতীয় হুগলি সেতু। সো লেটস সি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বাড়ির আমার, আমি যেহেতু স্টেট বাসে আছি সো আপনারা জানেন স্টেট বাসের স্পিডটা তো আনলিমিটেড, মানে হিউজ স্পিডে চলে তারা। সেই আমরা আস্তে আস্তে হাওড়ার দিকে ঢুকছি, তো এরপরে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরবো, অ্যান্ড তার আগে আমাদেরকে টোল প্লাজায় একটা হল্ট করতে হবে বিকজ সামনে টোল প্লাজা আছে। সো দেখা যাক আমি কতটা আপনাদেরকে দেখাতে পারি, বিকজ আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় যতটা পসিবল হয় আমার সিটে বসে অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে, বিকজ আমার যারা কো প্যাসেঞ্জার আছে তারাও বারবার আমাকে অ্যালার্ট দিচ্ছে দাদা হাত বাড়াবেন না, সো ইটস ওকে আমাকে শুনতেই হবে। অ্যান্ড দেখছেন কত সুন্দর এই ব্রিজের কালারফুল কালারগুলো করা হয়েছে, ব্লু অ্যান্ড হোয়াইট, বাট স্টিল আমি চেষ্টা করছি দেখানোর। ওকে নাও এইবার আমরা যেখানে আছি কোলা কোনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার কাছাকাছি আছি, তো আই থিঙ্ক টোলের লাইন এটা, তো আমরা সেই লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা টোল প্লাজার জন্য আলাদা আলাদা কাউন্টার থাকে, টোল প্লাজার যে কোনো একটাতে লরি, একটাতে বাস, একটাতে টু হুইলার, একটাতে ফোর হুইলার প্রাইভেট কার যেতে পারে। সো আমরা যেহেতু বাসে আছি সো বাসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সো লেটস সি দেখা যাক। এই হচ্ছে সুন্দর সেই টোলের কাছাকাছি আমরা চলে এসেছি, রাস্তাগুলো দেখছেন বেশ চকচকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। সো আমরা এই যে দেখছেন কোনা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, এটা হচ্ছে কলকাতা থেকে কলকাতার বাইরে যে গাড়িগুলো যাচ্ছে তাদের জন্য টোলের এটা কিউ। টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি, এবার টোল দেওয়া হয়ে গেল আর গাড়ি এবার এগিয়ে যাচ্ছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডানকুনি। আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন সেটা হচ্ছে নবান্ন। নবান্ন এখানে আমি জানি সেটা, বাট এতদিন হওয়া সত্ত্বেও আমার আসার সুযোগ হয়নি, বাট স্টিল এই ট্রাভেলিংয়ের সূত্রে বা এই জার্নির সূত্রে আমার দেখাটা হয়ে গেল, বাট অনেকে যারা দেখেনি তাদেরকে আমি দেখাতে পারলাম, ঠিক আছে। তো এই আর কি, সো এই হচ্ছে আমাদের নবান্ন, গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন, এখান থেকে পশ্চিমবঙ্গের সব কিছু কন্ট্রোল করা হয়। সো আমরা এটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছি, যত চেষ্টা করলাম দেখানোর, বাসের স্পিড আছে যতটা পারলাম দেখালাম, আশা করছি আরও কিছু দেখাতে পারবো, দেখা যাক কতটা আরও কিছু দেখাতে পারি, অ্যান্ড ডেফিনেটলি চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু দেখানোর যদি সামনে আসে। এটুকুই, এইভাবে চলতে থাকছে। নামছি শক্তিগড়ে, আমাদের বাসটা চলে এসেছে শক্তিগড়ে, চলো দেখা যাক কি খাওয়া যায় এখানে।
আমাদের বাসটা যেখানে দাঁড়িয়েছে তার সামনে আছে ল্যাংচা নিকেতন। বাট আমি যেহেতু গ্রামে গিয়ে গরম গরম রসগোল্লা খাওয়ার প্ল্যানে আছি, সো এখানে বেশি কিছু খেয়ে আমার পেটটা ভরিয়ে ফেলবো না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে, এই মুহূর্তে প্রচণ্ড মেঘ লেগে আছে, অ্যান্ড দু একজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম একটু আগে হালকা বৃষ্টিও হয়েছে। সো আর আমাদের বাস তাড়াতাড়ি ছেড়েও দেবে, সো বেশি টাইম এখানে আমি ওয়েস্ট করবো না। জাস্ট একটা মশলা মুড়ি বা কিছু একটা নিয়ে আমাকে উঠতেই হবে, বিকজ বাস ছেড়ে দেবে আর বৃষ্টি পড়তে পারে। সো লেটস সি, দেখা যাক একটা মশলা মুড়ি যদি নেওয়া যায়, বিকজ যে কোনো সময় বাস ছাড়তে পারে আর বৃষ্টিও আসতে পারে। দেখি কোথা থেকে নেওয়া যায়, বিকজ এদিকে একজন আছে, এদিকে একজন মশলা মুড়ি দিচ্ছে, আবার এখানে একজন সামথিং কিছু বিক্রি করছে, এখানে একজন আছে, চলো এনার কাছ থেকে নেওয়া যাক, দেখি কি বানায় কি কি দেয়। এরা 10 টাকা প্যাকেট বলছে, চলো লেটস সি। দাদা নারকেলটা কুচিয়ে দেবে না, আর সব কিছু দেবেন, হালকা ঝাল দেবেন, ঠিক আছে? যেহেতু আমি ঝাল বেশি খাই না, সো লঙ্কাটা নিলাম না, আর খুব অল্পই নিলাম, আর বেসিক্যালি আমাকে গরম রসগোল্লা খেতে হবে, সো আমাকে ফিট থাকতে হবে, কোনো উল্টোপাল্টা খাওয়া যাবে না। গরম রসগোল্লা ক্রেজ এই কারণে, বিকজ গরম রসগোল্লা যেটা আমরা কলকাতায় পাই না সেটা আমি আজকে পেতে চলেছি, সো আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান টুডে। সো আমাকে তাড়াতাড়ি নিয়ে উঠতে হবে, কারণ অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে, আমার গায়ে একটা এক ফোঁটা দু ফোঁটা পড়ছে, আর মশলা মুড়ি হয়ে গেছে। চলো মশলা মুড়ি নিই, তারপর আবার কথা বলছি। সো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে, এই জন্য আমাকে আমার উইন্ডো অফ করতে হয়েছে। যেহেতু লাইট কম, হয়তো আমি তোমাদেরকে আর বেশি কিছু দেখাতে পারবো না, তাই আজকে আমার ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। বাট আপসেট হওয়ার কিছু নেই, কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, অ্যান্ড আমি পরিচয় করাবো আমার মামা মামি আমার গ্রামের সাথে। টিল দেন, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ইভিনিং।